বাসর বাজা উল্লুতে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয় খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা নমস্কার, জঙ্গলমহলে দুর্গায় আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি নীলকুঠি ডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে মণ্ডপ সেখানে আমরা এসেছি। এখানে আমরা উদ্যোক্তাদের মধ্যে কয়েকজনকে পেয়েছি, আমরা তাদের কাছ থেকে জেনে নেব তাদের এবারের পুজোর থিম এবং শিল্পী কী করতে চাইছেন, বক্তব্যকে আমরা তাদের কাছে জানব। আমরা নীলকুঠি ডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে প্রস্তুতি, মানে আমাদের জঙ্গলমহলে দুর্গায় যে প্রস্তুতি, সেই জায়গায় এসে পৌঁছেছি। আমরা উদ্যোক্তা নীলকুঠি ডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের পেয়েছি, তাদের সাথে আমরা একটু কথা বলে নেব। এবারে পুজো আপনাদের মানে কততম বর্ষ, কতদিনকার পুরনো এই পুজো? নীলকুঠি ডাঙ্গা দুর্গাপূজা 2012 সালে আমরা 100 বছর ই করেছি, পার করেছি। এটা 105তম। আচ্ছা, মানে এটা 105 বছর অবশ্যই পেরিয়ে গেছে এই পুজো। আমাদের নীলকুঠি ডাঙ্গা নামটার সাথেই ইতিহাস বিজড়িত আছে এবং এটা পুরুলিয়ার মোটামুটি একটা সবচেয়ে পুরনো পুজোর মধ্যে একটা পুজো। এটা অন্যতম পুরনোতম পুরনো পুজো। এটা তো এটা 105 বছর আমরা পালিয়েছি এবছর। আগে তো আপনাদের এখানে মানে সাবেকি পুজোই হতো, ইদানিং দেখা যাচ্ছে 100 বছরের সময় বা তার আগে থেকে হয়তো শুরু হয়েছে থিমের পুজো। তো এবারও কি আপনারা থিমের পুজো করছেন? পুরুলিয়াতে সাবেকি পুজোই মোটামুটি হয়, এখন ইদানিং কিছু থিমের পুজো পুরুলিয়াতে হচ্ছে, সেটা আমরাও হয়তো কিছুটা চেষ্টা করছি টুকটাক করে যে যদি কিছু করা যায় থিম বেসড কিছু পুজো। কিন্তু এবছর আমরা যেটা করছি সেটা থিম নয়, সেটাকে আমরা থিম বলতে নারাজ। আমরা 26 তারিখ, অনেকে হয়তো জানেন বা জানেন না, 26 তারিখ আগামী 26 সেপ্টেম্বর বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। সেই জন্মদিনে ওনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৭৭তম জন্মদিন এটা। এটা ওনাকে মানে শ্রদ্ধা জানানোর প্রয়াস মাত্র আমরা সেই জন্য সেই দিনই 26 সেপ্টেম্বর আমরা এই পুজো আমরা উদ্বোধন করব। সেটা করবেন আমাদের কেতকা আশ্রমের মহারাজ, উনি এসে বিদ্যাসাগরের এখানে একটা প্রতীকী মূর্তি আমাদের এখানে থাকবে, সেটাকে মাল্যদান করে উনি ই করবেন। এবং আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা জাস্ট জানাবার প্রয়াস, মানে বিদ্যাসাগর সম্পর্কে কিছু জানানো, তার জন্য কিছু আমরা স্ট্যান্ডি ফ্লেক্সি মানে
এই ধরনের কিছু মানে আমার ওইটাই প্রশ্ন যে মানে এখন তো অনেক যৌনসপূর্ণ অনেক থিম আছে, তার মধ্যে হঠাৎ করে বিদ্যাসাগরকে বেছে নিলেন। বিদ্যাসাগরকে স্মরণ করার প্রয়াস মাত্র আমাদের এটা শুধু যে ওনার জন্মদিন 197তম জন্মদিন আগামী 26শে সেপ্টেম্বর, সেটাতে আমরা ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। এটাকে থিম আমরা থিম বেস্ট মানে বলছি মানে এটা ওনার প্রতি আপনাদের শ্রদ্ধাঞ্জলি। আর আপনাদের এই মণ্ডপ এবং মানে ঠাকুর কে করছেন? ঠাকুর আমাদের পাড়ারই মানে বরাবরই করেন, মনোজ রেওয়ানি বলে আমাদের পাড়ারই ছেলে, উনি আমাদের বরাবরই ই করেন আর কি, প্রতিমা করেন। এইবারও উনি দায়িত্ব নিয়েছেন, উনিও নিজেই আর কি এই যে বিদ্যাসাগরের ইয়ে নিজেই চেষ্টা করছেন যেটুকু ই করা যায়। এবং এই যে এটা দেখছেন আপনারা, এটা একটা বীরসিংহ গ্রামকে তুলে ধরার চেষ্টা হয়েছে যে সেই জায়গার পুজো, সেইখানের গ্রামটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ গ্রাম যেটা জন্মস্থান যেটা, সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের শিল্পী মনোজ রেওয়ানি। আচ্ছা, উনি মানে ওনার যে বিদ্যাসাগরের প্রতিকৃতি বা আপনারা বলছেন যে এখনও অনেক কিছু বাকি আছে যেটা, সেগুলো কি সব ওই মনোজ রেওয়ানি সমস্ত কিছু গোটা ব্যাপারটাই মনোজ রেওয়ানি, মানে যা হবে ইন্টেরিয়ার ডেকোরেশন বা মূর্তি বা যা যা আছে সমস্ত কিছু মনোজ রেওয়ানি। আর আপনাদের পুজোতে এবার আলাদা হবে মানে এইটাই আপনাদের চমক বলা যেতে পারে, শ্রদ্ধা বলা যেতে পারে, যেটুকু আছে আমরা এই বিদ্যাসাগরকে নিয়েই এবার আমরা ভেবেছি চিন্তা ভাবনা করছি, ওনাকে শ্রদ্ধা জানাবো, সেটাই, অন্য আর কিছু ইয়ে নেই আমাদের। ধন্যবাদ নীলকুঠি ডাঙ্গা সর্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেককে, জঙ্গলমহলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। আপনাদের যে দৃষ্টিভঙ্গি তা আরও সুদূর প্রসারিত হোক, আরও অনেক বেশি করে এই প্রজন্মের মধ্যে আপনারা ছড়িয়ে দিতে পারুন, যাতে পারেন এই এই আপনাদের মেসেজের মধ্যে দিয়ে আমরা সেটাই আশা করব। নীলকুঠি ডাঙ্গা সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে এবারের আমরা থিম বলতে ওনারা নারাজ, ওনারা এবার ওনাদের যে বিষয় হচ্ছে বিদ্যাসাগর, বিদ্যাসাগরের জন্মদিনে এটা ওনারা 197তম জন্মদিনে ওনারা তাকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বলুন, শ্রদ্ধাঞ্জলি বলুন, তাদের এটাই বিষয়। এবং এই বিষয়টাকে আপনাদের সামনে প্রস্ফুটিত করছেন যে শিল্পী, শুধু প্রতিমা নয় মণ্ডপসজ্জা পুরোটাই উনি করছেন, শ্রী মনোজ রেওয়ানি। আমরা ওনাকে আমাদের কাছে পেয়েছি, আমরা দু একটি কথা ওনার কাছ থেকে শুনে নেব। আচ্ছা, এই চিন্তাভাবনাটা তো ওনাদের ছিল বিদ্যাসাগর, কিন্তু আপনি কীভাবে এটাকে ম্যানেজ করলেন? যে আমি চিন্তাভাবনা করেছিলাম যে এই যে জন্মদিনটা যে ডেটা আমরা পাচ্ছি সেটা তো আর কোনোদিনও পাওয়া যাবে না, 200 বছর যখন হবে তখন আমরা সেই সময়টা পাবো না, সেই জন্মদিনটা যে আমাদের 26 তারিখে যেটা হচ্ছে, হ্যাঁ তখন হয়তো অন্য কমিটি আসতে পারে, মানে 26 তারিখে যেটা পরের বারে তখন তো জন্মদিনটা পুজোটা হয়তো থাকবে না একদম, হ্যাঁ ওই জন্য ওইটা চিন্তাভাবনা করে আমরা চিন্তা করি, মানে প্রাক 200 বছরের আগে 197তম বর্ষেই আপনারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। আচ্ছা, এই প্রতিমা আপনি নিজে করেছেন? হ্যাঁ। আর পেছনে যেটা আমি শুনলাম উদ্যোক্তারা বললেন যে বীরসিংহ গ্রামের একটা চিত্র প্রস্ফুটিত করার চেষ্টা হয়েছে, তো এগুলো সব আপনার? হ্যাঁ সব আমার। তো আরও কিছু জিনিস আমরা শুনছিলাম যে এখনও হতে বাকি আছে, আমরা তো প্রস্তুতি পর্বের ছবি নিচ্ছি, তো সেগুলো হলে পরে আপনি মোটামুটি বীরসিংহ গ্রামকে আমাদের পুরুলিয়া জনগণের কাছে এবং বিদ্যাসাগরের ভাবনাকে তুলে দিতে পারবেন বলে আশা করি। হ্যাঁ, ধন্যবাদ মনোজ রেওয়ানিবাবুকে, আমরা দেখে নেবো, আমরা তো আজকে প্রস্তুতি পর্ব দেখাচ্ছি, আমরা আবারও আসবো নীলকুঠি ডাঙ্গায়, আমরা দেখে নেবো বিদ্যাসাগর এবং বীরসিংহ গ্রাম কতটা তুমি ফুটিয়ে তুলতে পারছেন, আমাদের মনে কতটা জায়গা। Thank you.
অন্য মণ্ডপে যাবো, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আপনারা দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল রাত দিন সাত দিন সারাদিন। এবার পুজো শপিং সিটি লাইফ ছাড়া অন্য কোথাও নয়। কেন কেন? কারণ সিটি লাইফ দিচ্ছে 395 টাকার কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। সত্যি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রাইজ একটি দারুণ কার, সেকেন্ড প্রাইজ 15টা বাইক, থার্ড প্রাইজ 50টা স্মার্ট ফোন, কি আছে বাম্পার লটারি যাতে লাকি উইনার জিতে নিতে পারে লন্ডন ট্রিপ, আর কিছু? হ্যাঁ আছে কেনাকাটা নিশ্চিত উপহার। পুজোর কেনাকাটি জাস্ট ফাটাফাটি, সিটি লাইফ বদলে জিনে কা স্টাইল। ট্রেডিশনাল আর হাই ফ্যাশনের আধুনিক বস্ত্র বিপণী সুন্দরী, যে কোনো আনন্দ অনুষ্ঠানের প্রয়োজনে সুন্দরী, মহিলাদের একান্ত আপন সুন্দরী, কাপড়া গলি পুরুলিয়া। Sealed tires come with advanced polymers and angular tread design. Idiots. Reason why our tires come with unique tread patterns that give you exceptional grip and stopping power. I love the film.
জঙ্গলমহলে সেলিব্রেশনের অপরিহার্য কেক। নানা স্বাদে নানা আকৃতি বর্ণময় কেক আপনার বিশেষ দিনটি করে তুলবে আরো মুখর। সব ধরনের কেকের নবতম প্রতিষ্ঠান দ্য কেক শপ, সঙ্গে পেস্ট্রি, ভেজিটেবল স্ন্যাক্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এবং বার্থডে অ্যাক্সেসরিজ রয়েছে হোম ডেলিভারিরও সুবিধা। দ্য কেক শপ, আমলাপাড়া, বিসাইড শক্তি ট্রাভেলস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9378077024। মেক ইউ মাতানো হ্যান্ডসেটের সম্ভার নিয়ে এসেছে মহতাজ টেলিকম। এখানে পাবেন বিভিন্ন নামিদামি কোম্পানির হ্যান্ডসেট, যেমন স্যামসাং, সোনি, নকিয়া, জিওনি, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, স্পাইসের মোবাইল। এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজও পাওয়া যায়। আমাদের এখানে ইনস্টলমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি নয়, মনের মতো মোবাইল কিনতে হলে আজই আসুন। আমাদের ঠিকানা মহতাজ টেলিকম, পিএন গো স্ট্রিট, বালাজি মার্কেট, পুরুলিয়া। ফোন নম্বর 9932481487। ফাস্টফুড খাবার ইচ্ছে হলে চলে আসি রোহন ফাস্টফুডে, জেলা স্কুলের মোড়, সেই গদাইশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এসে পৌঁছেছি গাড়িখানা সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে। এখানে মাকে এক অন্য সজ্জায় সজ্জিত করা হচ্ছে, কাজ এখনো শেষ হয়নি। এখানকার পূজার উদ্বোধন হচ্ছে পঞ্চমীর দিন। এখানকার মণ্ডপ সোলার কাজে সজ্জিত হবে। এখানে সুন্দর সুন্দর সোলার কাজ করছেন শিল্পীরা। দেখুন শিল্পীরা কীভাবে কাজ করছেন। শিল্পীদের সঙ্গে যে তারা কিভাবে কাজ সম্পূর্ণ করছেন আর কবের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে। আপনার নাম? আমার নাম সুশীল কুমার কৈরি। আপনারা কি এখানকারই? আমি পুরুলিয়ারই, আমি রাজাবাদ পাড়ায় থাকি। ওখানেও আমার একটা পুজো চলছে। এখানে আমি মূলত বাইরেরটা করছি, বাইরের যে মণ্ডপের যে বহিঃসজ্জা যেটা সেটা আমি দেখছি। আচ্ছা, এই যে সোলার কাজ হচ্ছে এটা কি মানে সোলার কাজই বলা হয় না অন্য কিছু আছে? সকলের কাজ বলা হয়, সোলার তো একটা আলাদা জিনিস। সোলার যেটা আপনার ওই ডাকের কাজ হয় সেটা হচ্ছে সোলার, আর এটা হচ্ছে থার্মোকল। এটা মূলত ওই গোল্ডেন কালার দিয়ে আমরা কাজটা করবো বাইরের উপরে, ঠিক আছে। আর আমাদের ওখানে বাইরের কাজটা হচ্ছে মূলত ময়ূর দিয়ে। এই ছোটো ছোটো ময়ূর দেখছেন,
দেখছেন দর্শকরা, ময়ূর, এই সুন্দর ময়ূর দিয়ে সাজানো হবে এই মণ্ডপ। আর এই যে সুন্দর কাজগুলো করছেন, তো মানে কতদিনের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে? কত? এটা কাল দুপুর পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তাই তাড়াতাড়ি শেষ করতেই হবে। তাদের কথা অনুযায়ী যে তাদের ওপেনিং হচ্ছে পঞ্চমীর দিন, তা আমরা চাইছি পঞ্চমীর সকালের আগেই আমরা কমপ্লিট দেবো। এবং দীর্ঘদিন খাটাখাটির পর আমাদের একটু রেস্ট চাই, তো পুজো তো আমাদেরও, তো তাই তাড়াতাড়ি সেরে নিলে আমাদের রেস্ট হয়ে যায়। আপনার পুজোর কাজের কথা তো শুনলাম, আপনার নিজের পুজোর প্রিপারেশন কী, এটা একটু যদি বলেন। আমার নিজের পুজোর প্রিপারেশন মানে মূলত ফ্যামিলির যারা আছে তারাই করছে। আমি একটা থিম পুজো করছি ও আর একটা এখানে ডেকোরেশন করছি, তো তার মধ্যে এত ব্যস্ততা ছিল যে আমি হয়তো আমার যা কেনাকাটা সেগুলো হয়নি। আমরা মূলত সপ্তমী বা অষ্টমীর দিন পর্যন্ত আমরা মার্কেটিং করবো, আরও একটু ঘুরে নেব। আর যে পরিমাণে খাটাখাটিনি হয়েছে তাকে রেস্ট ছাড়া আর কিছু করার নেই, আবার আমাদেরকে পুরো রেস্টে যেতে হবে। এই যে এই কাজ করছেন, বাকি সবাই আনন্দ করছে, শপিং করছে, তাতে কি একটু মনে দুঃখ আছে? না, আমাদের বরং মজা লাগে যে এই যে মানুষরা এত উদ্যোগ নিয়ে যেগুলো যে দিনটা দেখার জন্য করছে সেই দিনটাকে আমরা সুন্দর করার আমরা উপকার, তাহলে আমাদের আরও বেশি হ্যাপি হওয়া দরকার যে তাদেরকে খুশি দেওয়ার জন্য আমরা পরিশ্রম করছি। আর যদি তাদের খুশিটা দিতে পারি, তারা এসেই দেখলো একটা ভালো মণ্ডপ দেখলাম, ভালো সজ্জা দেখলাম, তাতে তাদের মনটা যে আনন্দটা পাবে সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। মানে জামা কাপড় পরার থেকেও মানুষকে আনন্দ দেওয়াটাই আপনাদের মেইন মোটিভ এই পুজোতে। আমরা এখন পেয়ে গেছি এই মণ্ডপের কিছু খুদে সদস্যকে, জেনে নেব তাদের পুজোর প্রিপারেশন কী, তারা পুজোয় কী করবে। তোমার নাম? সৈকত দত্ত। আচ্ছা, পুজো এটা কি এখানেই থাকো পুজোতে? হ্যাঁ হ্যাঁ, এই মণ্ডপেই পুজো, মানে এই মণ্ডপে অঞ্জলি দাও সব কিছু এই মণ্ডপে? হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায়? এখানে, গাড়িখানা। তো পুজোতে তো খুব আনন্দ করবে ভাবছো নিশ্চয়ই? হ্যাঁ। কী করবে পুজোতে, কী প্ল্যানিং? পুজোতে কতগুলো জামা হয়েছে, কী করবে একটু যদি বলো। ছটা জামা, ছটা প্যান্ট। কী করবে? এখানে বন্ধুর সাথে গল্প করা, সারাদিন থাকা। পুজো আসলে ভালো লাগে? তোমার কটা জামা প্যান্ট হয়েছে? পাঁচটা। পাঁচটা কে কে দিয়েছে? বাবা। সব বাবা? হ্যাঁ। তাহলে শুনলেন তো, সবার পাঁচ ছটা ছাড়া কিন্তু জামা নেই, তার মানে পুজো ষষ্ঠীর দিন থেকে শুরু করতেই হবে। সেজন্যই তো এখানের পঞ্চমীর দিন উদ্বোধন হচ্ছে, আর আপনারা সবাই আসবেন তো উদ্বোধন দেখতে? আমি তো নিশ্চয়ই আসবো, তাই আপনাদেরকেও আসতেই হবে। দেখে নেব মণ্ডপ এবং মায়ের প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে আর কতটা বাকি আছে। পঞ্চমীর দিন উদ্বোধনের সময় আমরা কী কী দেখতে পাব, এবার পুজোর এখানকার বিশেষ আকর্ষণ থার্মোকলের কাজ, সেই কাজটা খুব নিখুঁত, খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর বাকিটা কিছুটা বাকি থাকলো, থাকতে তো হবেই, না হলে আপনারা দুর্গাপুজোর সময় আসবেন কেন এখানে দেখতে, তাই না? আমরা সবাই আসব আর দেখব এখানকার বিশেষ আকর্ষণ থার্মোকলের কাজ। গাড়িখানা সর্বজনীন দুর্গাপূজার কমিটির লাস্ট মিনিট প্রিপারেশন চলছে জোর কদমে, আর জোর কমে তো কদমে তো চলতেই হবে, কারণ সামনেই দুর্গাপুজো, বেশি দিন বাকি নেই, হাতে গোনা দিন বাকি। দেখতেই পাচ্ছেন আপনারা যে ফ্ল্যাগ শো গেট আর লাইটের গেট সব তৈরি হয়ে গেছে, মাও মোটামুটি মোটামুটি সজ্জায় সজ্জিত, আর মণ্ডপ সজ্জা তো দেখছেনই কিরম জোর কদমে চলছে, তাই তাড়াতাড়ি এখানে আসতেই হবে আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন দেখতে। আর বাকি পুজোর দিনগুলো আমরা তো আপনাদের সঙ্গে থাকবোই, এখানে হবে প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, আরও অনেক ধরনের ছোটদের নিয়ে প্রতিযোগিতা। পুজোতে তো আনন্দ তো হবেই, মা বোনেরা সবাই মিলে এখানে আনন্দ করবে,
সঙ্গে কম্পিটিশনগুলো যখন হবে তখন তো একটা স্পেশাল মজা হবে, তাই না? দেখুন গাড়িখানা সর্বজনীন দুর্গাপূজা কমিটির লাস্ট মিনিট প্রিপারেশন কীভাবে চলছে। গেট কমপ্লিট, সব কমপ্লিট, শুধু আমার আর আপনার আসার ডেট। চলুন দেখে নিই।